ভারতবর্ষের নয়, সমগ্র জগতের কল্যাণের জন্য আবির্ভূত হলে সঙ্গে নিয়ে এলে মা কি? তা একদিন প্রশ্ন করেছে, মা অন্যান্য অবতারে তো তারা শক্তিরা যারা আসে তারা আগে চলে যান, কিন্তু এবারে ঠাকুর কেন আপনাকে রেখে আগে চলে গেলেন, অন্যরকম কেন হলো? তো মা বললেন, এবারে ঠাকুরের আশা মাতৃভাব প্রতিষ্ঠা করার জন্য, তাই জন্য এবার আমাকে রেখে চলে গেছে। হ্যাঁ ঠাকুর বলেছিলেন মাকে, হ্যাঁ তুমি কি কিছু করবে না? মা সে খাবার নিয়ে গেছে, বুঝে আছে, তুমি কি কিছু করবে না সে কথা হয়েছিল। তো আমি মেয়েমানুষ, আমি কি করবো না, তোমাকে অনেক করতে হবে, কলকাতার লোকগুলো পোকার মতো গিলগিল করছে। হ্যাঁ আপনারা টেবিল পথে মাকে দেখেছেন কোন দিকে তাকিয়ে বসে আছেন, কলকাতার দিকে তাকিয়ে বসে আছেন। একজন মহারাজ ব্যাখ্যা দিয়েছেন যে মা তো তাকিয়ে বসে আছে, কলকাতার লোকগুলো পোকার মতো গিলগিল করছে দেখবে। তো মা সেই জন্যে চাপরাশটা ঠাকুর দিয়ে গেলে দেখতে হবে, মাতৃভাব প্রতিষ্ঠা করার জন্য আশা, সেই মাতৃভাব সেই কাজ ঠাকুর তো চলে গেছে কবে, আর তার কত বছর বাদে মা শরীর গেল, মা সেই ঠাকুরের কাজটি তার জন্য এসেছেন, সেই কাজটি করলেন এতদিন ধরে, সেখানে আমি সেই ব্যাপারগুলো একটু বলবো। তা সেই জন্য তাকে রেখে গেছেন বলে তার এই ভূমিকা আমরা জানি রে। নারী জাতির যে আদর্শ আমরা রাম রামায়ণে পাই, মহাভারতে পাই, পুরাণে পাই, বিভিন্ন ধর্মগ্রন্থে আমরা পাই নারী জাতির এই আদর্শ। তো মা হচ্ছে সেই আদর্শের জীবন্ত মূর্তি, নারীর যে আদর্শ হওয়া উচিত সেই নারীর জীবন্ত মূর্তি হচ্ছেন আমাদের এই মা আরাধনা। তা আমরা জানি যে নারী জাতির কি জীবনে চারটি পর্যায়, স্টেপ বাই স্টেপ, মানে কন্যা প্রথমে সন্তান, কন্যা ভগিনী জায়া জননী। তা কন্যা রূপে মা কি করলেন, মা বাবার কিরম সেবা করলেন, শ্যামা সুন্দরীর তো ডান হাত ছিলেন, সুদেশী সারদা ডান হাত, কিভাবে মা বাবাকে সাহায্য করছে, কোথায় উনিশদের গরমের মধ্যে জল খাবার নিয়ে যাচ্ছেন, জল নিয়ে আসছেন, খেত থেকে ধান কুড়িয়ে আনতেন, বড় লোক তো নয় ওই তো অবস্থা, ধান কুড়িয়ে আনছেন, তুলো কুড়িয়ে আনছেন, কিভাবে মার মানে মা বাবার সেবা উনি করলেন কন্যা রূপে, ভগিনী রূপে মাতৃস্নেহে ভাই বোনেদের মানুষ করেছেন, কতগুলি ভাই বোন তাদের সেবা যত্ন সমস্ত কিছু নামানো খাওয়ানো, শক্তির বাবা বিরাট শক্তি, তখনই হচ্ছে মাতৃভাব, মাতৃভাবের উন্মেষ তখনই হচ্ছে। মা যখন কত ছোট তখনই দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষের সময় মার বাবা বিরাট খিচুড়ি ব্যবস্থা করেছে, কারণ তা তো খেতে পারছে না, খাবারের জায়গা অব্দি আসতে পারছে না, গরুর সে খাবার দেওয়া আছে চা সেগুলোই খেতে যাচ্ছে, এত খিদের চালা এসে বসেছে, গরম গরম খিচুড়ি তাড়াতাড়ি খেতে পারছে না। হ্যাঁ খুদে সারাদা কি করছে, সে পাখা নিয়ে গিয়ে ভিতরে করে বাতাস করছে, কে শিখিয়েছে, বাতাস করলে কি হবে, খিচুড়িটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ওরা ভালো করে খেতে পারবে, তাড়াতাড়ি খেতে পারবে, কেউ তো শেখায়নি। তা মাতৃভাবের উন্মেষ তাহলে আমরা দেখতে পাচ্ছি তখন থেকে। তারপরে আমরা দেখতে পাই জায়া, জায়া রূপে তার কি প্রকাশ, তিনি রামকৃষ্ণগত প্রাণা, তার নাম শ্রবণ প্রিয়া তদ ভাব রঞ্জিতা কার, রামকৃষ্ণ অন্ত মানে প্রাণ একেবারে, রামকৃষ্ণগত প্রাণা মন প্রাণ সমর্পিত যেমন হওয়া উচিত, তার নাম শ্রবণ প্রিয়া,
তাহার ঠাকুরের কথাই শুনতে চান, তার নামই শুনতে চান, তার ভাবই দেখতে চান, তাকে আলোচনা করতে চান। আর তার ভাব রঞ্জিতা কারা, অর্থাৎ সেই ভাবে ভাবি তো একটা ঘটনা বলছেন, এক্সাম্পল অনেক এক্সাম্পলই আছে। একবার মা সমাধি হয়েছে, ঠাকুরের সমাধি বলে ঠাকুরকে যে নাম শোনানো হতো সেই রকমই মা যোগানন্দ স্বামীকে ডেকে পাঠানো হয়েছে। আর ঠাকুরকে যে নাম শোনানো হতো তিনি এসে মাকে শোনালেন, মার হাব ভাব সব ঠাকুরের মতো, সমাধিষ্ঠ অবস্থায় ঠাকুরের যেরকম হতো এখনো সেই রকমই। আর কি করছেন, সেই ঠাকুর যেমন করতে সেরকম সে নাম শোনালে ঠাকুর কি জল খাবো, পান খাবো, তামাক খাবো, মন রাখে নাম আছে না, এত উঁচুতে নাম মানে মন উঠে যেত। তো আপনার একটু ফোনটা বন্ধ করে রাখুন। হ্যাঁ, তারপরে কি হলো, তো মাও সেরকমই করছেন, পান দেওয়া হয়েছে ঠাকুর ষোলো দিকটা ছিঁড়ে ফেলে দিতেন, মাটি মাও ঠিক সেরকম করছেন, তত ভাব রঞ্জিতা কারা, কোনো দাঁতে এই নেই। এই হচ্ছে ভাব। আর মাতৃভাব, কন্যা ভগিনী জায়া জননী, সে যুগ জননীর ভাবের তুলনা নেই। হ্যাঁ, তিনি সবার মা। আমরা দেখতে পাই, শুনি শ্যামাসুন্দরীর তো খুব কষ্ট, বলছে এমন পাগল জামাইয়ের সঙ্গে বিয়ে দিলুম, সংসারে বললেন না, মা ডাকু শুনলেনি, ঠাকুর শুনতে পেয়ে বলছেন ভাববেন না ভাববেন না, আপনার কন্যার এত সন্তান হবে, মা ডাকে ছালা পালা হয়ে যাবে। তো ভূতেশ্বরজি ভাই বলেছিলেন, মা ডাকে ছালা পালা হয়নি, সবস বাহু দিয়ে তার সন্তানদের রক্ষা করছে। তাই তো, মা তো সহস্র বাহু দিয়ে রক্ষা, মা ছাড়া কে আছে, সবার মা, প্রত্যেকটা মুহূর্তে বলছে কি করে দিয়ে একেবারে। হ্যাঁ, বিপদ আসবে, যার কিছু আসবে, আমি আছি, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, এরকম বলেছেন তার সন্তানকে। যখনই কোনো বিপদ আসবে, কত রকম আমাদের আসে ডিফিকাল্টিস, মা বলে দিচ্ছে আমাকে স্মরণ করো, আমি আছি, আমি থাকতে বাবা তোমার কোনো ভয় নেই। ঠাকুরের সত্যি মা থাকতে কোনো ভয় নেই। আর মাও মনে হয়েছিল, শুনেছিলেন গ্রামে তো বলা বলি করছে বাজা মেয়েরা কোনো ভালো কাজ করতে, বাজা মানে যারা সন্তান নেই তারা কোনো কাজ করতে পারে না নাকি, সব ছিল আগেকার দিনে, বুঝলো, আমি তো ছেলে মানুষ ছিলাম। মা বলছেন শুনছিলাম, আমার মনটা খারাপ হলো, আমার তো একটু একটা ছেলেও হলো নি, ইত্যাদি ইত্যাদি, বোঝেনি না তো কোনো ব্যাপারটা। হ্যাঁ, তারপরে ঠাকুর বুঝতে পেরেছেন যে মা ডাক শোনার জন্যে তার যে আত্মি, তুমি চিন্তা করছো কেন, তোমাকে এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, রত্ন ছেলে, হ্যাঁ, যে বাঁকা কাটা তো পিসি করলেও পাওয়া যায় না, তুমি চিন্তা করো না, মা দেখবে, মা তোমার জগৎ কত তোমার সন্তান হবে। তাই তো দেখি আজ, হ্যাঁ, শুধু গ্রামে নয়, শুধু শহরে নয়, শুধু ভারতবর্ষে না, দেশের দেশের বিদেশের ছেলেরা মা ডাকে কিরমভাবে আসছে। সেলি ব্রাউন একজন ডক্টর, তিনি নিউ ইয়র্কের বাসিন্দা, আমেরিকাতে আমেরিকার ডাক্তার, গভর্নমেন্ট হাসপাতালে ডাক্তার, উনি প্রত্যেক বছর ভারতবর্ষে আসতেন, আমরা তখন জয়েন করেছি, আমরা ছোট ছিলাম দেখতাম, তা উনি সারদা মাঠে আসতেনি, আর বলছেন এখানে এলে ভারতবর্ষে এলে আমি মায়ের ছোঁয়া পাই। আর তিনি সারদা মাঠের মন্দিরকে মানে মাকে ওনার এত আপ্রাণ বোধ হতো, উনি সেটা বলেই ফেলেছেন একেবারে, প্রত্যেক বছর আসতেন। আর ওনার যে বাড়ি, সেই বাড়িটার নামও রেখেছেন সারদা কুটির। আমাদের মাতাজিরা এই অমরপ্রাণা মাতাজি গিয়েছেন, আরও মাতাজি গেছেন, ও বলছে কী সুন্দর সারদা কুটির, একজন নিউ ইয়র্কের মহিলা, সেটা কিছু তার মাকে দেখলে মা ছোঁয়া পায়, মাকে ডাকলে তো মা ছোঁয়া পাওয়া যাবেই, মা এতই আপন, আন্তরিক ডাকতে হবে,
এটা শুধু লোক দেখানো নয়, এই জিনিসটা স্পিরিচুয়ালিটি। এই যে অন্তরে প্রবেশ করা, এই যে ঠাকুরমার স্বামীজির কথা ভাবা যা কিছু সবটা কিন্তু আপনাকে অন্তরে ডুব দিতে হবে, তবে সেই আনন্দটা, সেই ছোঁয়াটা, সেই হ্যাঁকেছে আমার ডাক শুনেছে এটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি আবার যে কথায় আসছি সেটা ফিরে যাই। আমরা দেখতে পাই ঠাকুরের জীবিতকারী মা মা ডাক শুনেছিলেন ঠাকুরের কাছ থেকে, যারা সব আসতেন তারা মাকে সেইভাবে দেখতেন, মা তার সন্তান বলে ভাবতেন। যখন রাখাল মহারাজের স্ত্রীকে বিশ্বেশ্বরী দেবীকে আনা হলো, বললেন কি বৌমার মুখ, পুত্রবধূর মুখ কে দিয়ে দেখে না, সোনা গয়না গিনি হিসাব দিয়ে দিয়ে দেখে, পুত্রবধূর মুখ সোনা দিয়ে দিতে হবে আর কি, গয়না দিয়ে দিতে হবে, হ্যাঁ টাকা দিয়ে মুখ দেখলে মা এই যে ঠাকুর মাতৃভাবটাকে জাগাচ্ছে, আর ঠাকুরের সন্তানরা আসছে তাদের সেইভাবে উনি সেবা করছেন। কি যে যেমন পছন্দ করে, নরে নিলে কি হচ্ছে ছোলার ডাল বসিয়ে দিয়ে আটা বাঁধতে বসছেন, আমাদের মতো তো লোক নেই এসে রান্না করে দিয়ে দেবে, রুটি করে দিয়ে যাবে, এখন যা যুগ হয়েছে রান্নার নাকি সবাই নেই, আমাদের মারা তো বাবা দিদি রান্না টান্না করে রুটি টুটি করে সব করে আমাদের খেতে দিতে সব করতে, হ্যাঁ কোথায় বাবা রান্নার লোক এসে রান্না করতো, আপনারা রান্নার রেগে যাবেন না আমার ভোট, কিন্তু এখন শুনিস রান্নার লোক দুজন মানুষের জন্য রান্নার লোক রান্না করছে কি না, সবাই পাই না এত কাজ কিনে বাবা দুটো লোকের কী রান্না, হ্যাঁ আর মা দেখো সব আটা মারতে বসে গেলেন ছোলার ডাল চাপিয়ে দিলেন, যে যেমন ভালোবাসছে কারণ নরে মোটা মোটা রুটি আর ছোলার ডাল ভালো আছে, যে যেমন পছন্দ করে তার জন্য মা সেরকম করছে। এবং মেয়ে স্ত্রী ভক্তরা তারা বিকেলের দিকে এলে রাত্রিবেলা ফিরবে কী করে বাড়ি, ঠাকুর মাকে ভয় পাচ্ছেন কিনা আমি জানি না, উনি বলছেন আমার বারান্দাতেই তোমরা শুয়ে দেখো, মার উপর চাপা এখনকার মেয়েরা রাগ করে, স্বামীরা যদি একটু বেশি চারজন গেস্ট বেশি এসছে, হ্যাঁ দেখো আজ চারজন খাবে তোমার না হয়েছে বাবা, আর আমি পারি না আমার সময় নেই, কিন্তু বলে কে কেউ বলে কিন্তু আবার কাবে এসেছে, তো সেই জানা আর কি বলবো, এখন চলো চারজন লোকে রান্না করো, মা কিন্তু সুন্দর করে ঠাকুর তো বলে কেউ বারান্দায় ঠাকুর মা শুনতে পেয়ে গেছে, মা তাদের খাওয়ার ব্যবস্থা করেছে, ওই যে গহবতের ঘর ওইটুকুনির মধ্যে থাকার ব্যবস্থা, ভাবা যায় কী করে থাকতেন আমি তো বুঝতেই পারি না বাবা, ওখানে গেলেন বেশ খাওয়া দাওয়া হলো, আবার ঠাকুরের কাছে এসে প্রসঙ্গ হলো, রাত্রে ওখানে শোয়া হলো, তারপর তারা গেলেন, যে কেমন আসছে তার জন্য। তারপরে আমরা দেখতে পাই ওই মাতৃভাবটাকে জাগানোর জন্য আর কি উনি সেইভাবে মানে দেখাচ্ছেন। ঠাকুর ঠাকুর ঠিক করেছেন যে ঠাকুরের কাছে সন্তানরা যে আসতেন তাদের তারা রাত্রিবেলায় যদি ওদের ভবিষ্যৎ নষ্ট করছো, মানে অতগুলো করে উঠে দিচ্ছ, তুমি ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবছো কেন, দুটো রুটি বেশি খেয়েছে বলে ওদের ভবিষ্যৎ আমি ভাববো, আর তুমি বাবা গালাগাল করো না বাবা ছেলেদের খাওয়া নিয়ে, মা ঠাকুরকে বলে দিচ্ছে ঠাকুর বকাবো কি কারণে গালাগাল করবো না, ওদের ভবিষ্যৎ আমি ভাববো।
এই হচ্ছে মা সাধুদের কিভাবে এই করছে। তখনকার দিনে উনি বলেছে যে তোমরা বাবা ব্রহ্মচারীরা থাকতো তো তোমরা বাবা ইংরেজি লেখাপড়া শিখে নাও, এরপরে সাহেব শুভ আসবে। মা তখনকার দিনে দাবেন নি সাহেব শুভ আসবে, কি করে জানলেন গো? এখন আমি কি হতে পারবো দেখি, জিউ বয়কে ইংরেজি না জানিয়ে তো একবারে সাংঘাতিক ব্যাগ থেকে কিছুই করতে পারত না। হ্যাঁ, তো তখন ওই ধর্মানন্দ স্বামী বেগুর মাঠে আমি তাকে অনেকবার দেখেছি, কথা বলেছি, উনি পকেটে পুরীর মহাপ্রসাদ রাখতেন, সে দিতেন ওইটাই প্রসাদ হাতে করে দিতেন, দাঁতে কাটবে না দাঁতে কাটবে মনে আছে, ছোটো ছিলাম তো দিতেন। ওই ধর্মানন্দ স্বামীকে প্রথমে নিযুক্ত করে ইংরেজি শেখাবার জন্য, তারপরে ঢাকার কৃষ্ণভূষণ বাবুকে ঠিক করেছিলেন, হ্যাঁ সাহেব শুভ আসবেন ইংরেজি শিখে না। এই জন্যে সঙ্গের প্রতিটা ব্যাপারে মানে যাতে সুন্দর করে সাধুরা সেইভাবে তৈরি হয় সেইটা। একজন মহিলা তার ইয়ং বয়সে কিছু দুষ্কর্ম করত, এখন হরিরাম করে, মার কাছে আসে, ঠাকুরের পছন্দ না, মা বলছেন বা এখন তো হরি না গো, এখনকার কিছু সব করে না, আর খেলে যদি ধুলো কাদা মাকে আমাকেই তো মাকেই তো বলে তুলে দিতে হবে পরিষ্কার পরিষ্কার করে, ঠাকুরের কথা টিকল না। এরপরে আমরা যাই, এবার অনেক জানি আমার কতক্ষণ বলতে পারবো গো, কোথায় বলুন না, টাইম কত আমি জানি না, আপনি বলুন না, সেটা আপনি জেনে দেখছি, ঠিক আছে বসিয়ে রাখবো সারা রাত বলবো দেখি, আপনি থাকলে আমরাও থাকবো বাবা। তো কিভাবে সেখানে উনি কি বলছিলেন না ভুলে, হ্যাঁ ঠাকুর রই, হ্যাঁ তা সেখানে ওরা কিভাবে এ করছেন বাবা, হ্যাঁ মানে যখন ঠাকুরের শরীর চলে গেল তখন মা বৌদ্ধ ভাইয়া গেছে গিয়ে দেখছে বৌদ্ধ সন্ন্যাসীদের সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা, তখন ঠাকুর ঠাকুরের কাছে মাকে ডেকে নিয়ে বলছে ঠাকুর তুমি এলে নাচলে গাইলে আনন্দ করলে কত লীলা হলো চলে গেলে, এই জন্য কি তোমার আশা, আর বৌদ্ধ সন্ন্যাসীদের এত সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা, ঠাকুর তোমার ছেলেদের কবে হবে, ওদের একটা বাসস্থান হবে, খাওয়া দাওয়ার জন্য চিন্তা করতে হবে না, এবং তারা তোমার নাম উপদেশ দিয়ে থাকবে, এবং সংসারে স্থাপত লোকেরা এসে হ্যাঁ তোমার কাছে এসে তোমার কথা শুনে ছেলেদের কাছে এসে সাধুদের কাছে এসে জুড়বে। অর্থাৎ এই যে মঠ বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গ, এই কিন্তু মার প্রার্থনা, উনি সঙ্গ জননী। হ্যাঁ 10 মিনিট টাইম মেনে নিয়েছে, বলুন না বলুন না, যাই হোক মার কথা কি পুরো এ বলো না। তা এই হচ্ছে কি উনি তখন বলছে তোমার নাম উপদেশ নিয়ে রাখবে, সংসারে তাপতপ্ত লোকেরা এসে তাদের মুখে তোমার কথা শুনে দিবে। এই যে বললাম এই যে তো বাং সঙ্গের প্রতিষ্ঠাতে তিনি পারি সঙ্গকে কীভাবে চালিয়েছেন, রুলস রেগুলেশন কীভাবে কীভাবে করা হয় তিনি রক্ষা করছেন। যেমন এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী, তা সরস্বতী নদীর জল কিন্তু নেপথ্যে গঙ্গা যমুনাকে পুষ্ট করছে, মা নেপথ্যে থেকে এই সঙ্ঘকে পরিচালনা করেছেন, সবাই মার কথা শুনে চলেছেন, মা যা বলবে মার সিদ্ধান্ত হচ্ছে শেষ সিদ্ধান্ত। সঙ্গ দাঁড়াতে গিয়ে স্বামীজি কুড়িয়া চাকর চুরি করেছে তাকে বার করে দিয়েছেন, দেবানন্দ সব বিকেলবেলা এসছেন মার কাছে, মা তো তাকে চান করিয়ে চান করে আনো খাওয়ানো সব কিছু কাপড়তে যা যা করা করেছে, ওই বাবুরা মেখে নিয়ে দাও দেখো নরেশ এই চুরি করেছে বলে ওকে দাঁড়িয়ে দিয়েছে, পুরো গরিব মানুষ তাই জন্য এরকম করে ওই মার কাছে তো সেটা পুরো দোষ নয়, তুমি বাবা ওকে নিয়ে যাও। হ্যাঁ তোমরা দেখো তোমরা সাধু সন্ন্যাসী তোমরা কী করে বুঝবে ওদের অবস্থা, অভাবে এরকম করে না, মা নিয়ে যাবো না শান্তি বলবেন তো আমি বলছি তুমি নিয়ে যাও, নিয়ে এসছেন সন্ধেবেলা ঢুকছেন তখন হচ্ছে দেখছো আবার ওই ছড়াটাকে দিয়ে এসছে, তিনি মার কথা দিয়ে শুনলেন মা বলেছেন নিয়ে যেতে, তখন কিন্তু
কোনো কথা টিকলো না। তারপরে আমরা দেখতে পাই মহারাজের মা আমারখানে আছে, মায়ের বাড়িতে আছে, একজন সন্ন্যাসী এসছে, মহেশ্বরানন্দী এসছেন। তা মা একটা টাকা দিয়ে বললেন, বাবা এটা নিয়ে যাও তো বাবুরামকে দিও, শরৎ পণ্ডে সেদিনকে ওই শরীরটা খুব খারাপ, মানে উনি শুয়ে আছেন। তা তুমি বলবে বাবুরামকে ঠাকুরের পুজো দিতে আর শরতের নামে তুলসী দিতে। মা আর আপনারা করেন না ছেলে মেয়ের অসুখ হলে নারায়ণকে তুলসী দেওয়া? মা কিন্তু ঠিক সেরকম করে ছেলের জন্যে তুলসী দিচ্ছেন। এইরকম আমি অনেক পয়েন্ট থাকি বলবার সময় কি টাইম লেগে দিয়েছে। তো যাই হোক, এই হলো এই সঙ্গ পরিচালনা করতে গেলে যা যা নিয়ম কানুন সুন্দর করে একেবারে উনি করেছেন। মা হয়ে যখন মার বাড়ি মানে জয়রামবাটিতে বা সন্তান গেছে কাজে, মার কাজ অন্য গ্রামে গেছে, মা সন্ধ্যে একটু আগে ফিরেছেন, মা না খেয়ে বসে আছেন, আর তার সঙ্গিনীরা তখন আসতেই বুঝে মা এরকম কেন করলে না, কিরকম না খেয়ে বসে আছে এরকম বুঝলেন, বাবা তুমি খাও নি আমি কি করে খাবো, মা কি কখন সন্তান না খেলে খেতে পারে, মা না খেয়ে বসে আছে, মানে কত ঘটনা। তারপর আমরা দেখি গিরি, হ্যাঁ বলুন, যখন গিরিশোষ গেছে, গিরিশোষ থেকে প্রতিদিন বিস্তার চাদর কাঁচা মানুষের খাবার দিয়ে প্রতিদিন কাঁচা, কে কাটবে বাবা খোঁজ দিচ্ছে কে কাছে, তখন তুমি আমার যে সরবাব আমি ভয় পাচ্ছি না, তারপরে বলছে কে কাছে, মা বসে বসে কুকুর ধারে সে কাঁদছে, তার বিছানা আর কলকাতার বাবু গেছে চা খাও, মা ঘুরে ঘুরে দুধ জোগাড় করছে সত্য জননী, এরকম কত গৃহের কত ঘটনা আছে, দীক্ষা নিতে এসেছে সে খাইনি, যাই হোক কিলো বিঘায় ছুটেছে, খবর পেলে মা কাপড়টা ফেলে গেছে চালু করেছে, কি হবে গোপেশ মহারাজ ছিলেন, মা আমি যাচ্ছি, মা তো কষ্ট পাচ্ছে উঠে গেল, পরে দেখছে সে গামছা পড়ে আছে, আর এই গানে আর বলতে পারছেন না যে চার বারের সময় তো পাবে না, আবার রোগী দিদিরা না করছে, কিন্তু মা তার সন্তান তো ওই তার সন্তান কি করেছে, ওই খেয়ে দিয়ে ভালো করে মাঠে দত্ত করে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে ঘুমিয়ে পড়েছে, তিনটের সময় সে দেখছে মা সেটা পাহারা দিচ্ছে, মা আপনি বসাতে পারে ঘুমিয়ে পড়েছিলাম না বাবা, কাকে কাকে মুখ দেয় বলি বোঝো, এইরকম কত উৎপাত তার কাছে হয়েছে না সে বলা শেষ নেই। ভক্তদের অনেক অনেক দ্বারাই যেতে বিভিন্নভাবে নিজে মাথায় ঘুরে ভোরবেলা দেখছেন যে মা সবজি নিয়ে আসছেন, অন্ধকারে ঠিক দেখছেন আবার সন্তানরা এসছে তার ব্যবস্থা, তারপরে ভিড় চাকিয়া ডোমেনে যে দাঁড়িয়ে আছে বাইরে অষ্টমীর দাঁড়িয়ে
বলে নিতা কি তো আছে এসো এসো আমার পায়ে উঠে দাও যুগীদের গান ফাঁস না যুগী বলে ঢুকছে না তুমি ঠাকুরেরই গান ওখানে মা বলতে মা তো দীক্ষাও দিচ্ছে সব করছে ঠাকুরের গানই তো কে সব মার কাছে ছেলে ছেলে এইরকম তারপরে এই যে আরো নিতেন সাপুরে বলো সাপুরে সাপ খেলা দেখায় না মেয়েদের সব তো নেই এখনকার দিনে নেই অত মা তাকে দেখেছে সাপ খেলা দেখেছে খুব খুশি হয়েছে বাবা তাকে তিনি কী করতে কাপড় দিয়েছে পোশাক দিয়েছে টাকা দিয়েছে সে সাহস পেয়ে মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে তখন মা ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে আ নলিনী দিদি টাকা দিলে পয়সা দিলে খাবার দিলে কাপড় দিলে আবার মুখ ছোঁয়া খেলে মা আমার ছেলে 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 কি করবো না মা এইরকম তারপরে একজন এসেছিল মানে যে আসছে তাকে তিনি মা কীভাবে রক্ষা করছেন কীভাবে স্নেহ করছেন হ্যাঁ একদিন দেখতে তুমি এতদিন বাদে কেন এলে বাবা এ কী হয়েছিল তোমার মা ছেলে মারা গেছে তাই জন্যে আমি এতদিন আসিনি মা তাকে জড়িয়ে ধরে একেবারে ওদের জন্য নিজে নিরামিষ খেলো ওদের চুনো মা কেন ভাত বেঁকে দিতেন একেবারে একে করে মা বলে গেছে হ্যাঁ মা বলে গেছে একটা লেকচারে আমি শুনলাম সেখানে বলছে যে আমি এবার মাছ খেতেন না কেন না আমি মাকে মেরেছি কেন মা অত বলে যাওয়া সত্ত্বেও কি পেরাকে মেরেছিলেন আমি আর মাছ খাননি এটা শুনলাম এটা তো পড়ি তার মানে মানে মাকে বলেছেন ওর মধ্যে আমি আছি যন্ত্রণা মা কি কেন হাতে নাটকুন করলে হাত ঘুরিয়ে দিলে রেকর্ডে দিলে একটু জড়িয়ে দিলে বাস তারটা থেমে গেল এইরকম ইতর জীবজন্তু তাদেরও তিনি মা রোধটা দেখো তিনি যদি সবার মা বলেছে এইরকম তাই জন্য আমাদের যে মাকে কিন্তু ধরতে হবে চেপে ধরতে হবে আমি এখানে কি সেই ওই কথাটা বলে শেষ করে দেবো অনেক ছিল এই ঘটনাটা বলাটাই আধ ঘন্টায় বলা যায় না যাই হোক মা আমি কি সেই মুচির কথাটা বলেছি আপনাদের কাছে না একটা মুচ্ছি ঘটনা দক্ষিণেশ্বরে খুব বড়লোকের বাড়ি সেই মুচি ওদের সেই বড়লোকের বাড়ি কিনে আমি গল্প করেছি তাদের বাড়ি বারান্দায় বসেটা জুতো সেলাই করতে আর বলতো হায় রাম সারাদিন বলতো ওর ভদ্রলোক আর কি দিন আমাকে বলছে তার বাবা কি হলো রোজ তো নিরম করে না তার কাছে গেছে গিয়ে বলছে বেটা তুই সারাক্ষণ হায় রাম করি রামজি তোর কাছে আসেন বলছে হ্যাঁ বাবু রামজি আসেন জায়গা পান না তাই চলে যান আমি তার জন্য জায়গা করছি রামজির জন্যে মুচি জুতো সেলাই করতে করতে জায়গা করছে উনি এখন জড়িয়ে ধরেছে অত বড় লোক টড় লোক কিচ্ছু মানে খেয়াল নেই জড়িয়ে ধরছে বাবা তুই হবে কী কথা শোনায় দুজনেই কাঁদছে তখন মুচিও কাঁদছে উনিও কাঁদছে তুই কথা কী কথা শোনাবে তো ভদ্রবৃত্তি বলছে অর্থাৎ 84-85 বছর বয়স আমায় বলেছিলেন 6 বছর হয়ে গেল বলছে যে চিন্তা করার দুজনেই কাঁদছেন একেবারে তা মুচি যদি তার হৃদয়ে রামজির জন্য জায়গা করতে পারে আমাদের থাকার অভাব নেই খাওয়ার অভাব নেই শোয়ার অভাব নেই ওষুধের অভাব নেই কোনো কিছুর অভাব নেই আমরা ভগবানের জন্য কত কিছু জায়গা করছি আমাদের জায়গা করতে হবে মার জন্য জায়গা করতে হবে যতই মা মারুন মার করতে করে ওঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে একটা দোয়া আছে চলতি চাকতি সব কই দেখে কি না দেখে কই যো কি তো পাকা রে সাবু তাই রে
যাটা ঘুরছে দানাগুলো পিছিয়ে যায়নি, মধ্যে খালি কিছু দানা এসে যায়, সাবু থাকে, গোটা থাকে। মাকে যদি ধরে থাকি, জাপকে ধরার চেষ্টা করি, মা আমাদের ধরে থাকবে, মা ধরবেনি, মা করে কোটা করে ওটার চেষ্টা করলে। হ্যাঁ, মা জানে আমার মা সন্তান আমাকে ডাকছে, বাচ্চারা চুষিটাকে নিয়ে এটা জোশে মা কাজ করে, একটু কাজে তখনও মা কাজ করে, খুব চিলচিৎকার তখন বাসে করে না। আমরা যেন চিলচিৎকার করি, মাকে ধরে থাকি, তাহলে আমরা কিন্তু সংসার জানতে সাবুত থাকবো, গোটা থাকবো। কিসের জন্যে? যে সাধনা করার জন্যেই মনুষ্য জন্ম করতে পারবো, নিশ্চয়ই মা করে উঠতে পারবো। শেষ করছি, জননী সারাদান দেবী।